আর মাত্র কয়েকদিন পরে শুরু হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে রোমাঞ্চকর আসর ফুটবল বিশ্বকাপ। শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে নিজেদের সবটুকু নিংড়ে দিতে পিছপা হয় না অংশ নেয়া দলগুলো। দেশের হয়ে বিশ্বের এই মঞ্চে প্রতিনিধিত্ব করতে খেলোয়াড়রাও নিজেদের তৈরি করে সর্বোচ্চ দিয়ে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে কখনো কখনো ফিকে হয়ে যায় বিশ্বকাপে খেলার স্বপ্ন, যার মধ্যে অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায় খেলোয়াড়দের চোট। ইঞ্জুরি নামক এই অভিশাপের কারণে এরই মধ্যে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছে বেশ কজন তারকা ফুটবলারের, যার প্রভাব সবথেকে বেশি পড়েছে বিশ্বকাপ শিরোপা প্রত্যাশী দেশগুলোর ওপর। সাধারণত বিশ্বকাপ শেষে ইউরোপীয় ক্লাব ফুটবল শুরু হয়ে থাকে, তবে এই সময়টাতে কাতারে তীব্র গরম থাকায় সময় পরিবর্তন করে নেওয়া হয়েছে নভেম্বর মাসে। এর আগে ক্লাব ফুটবল শুরু হয়ে যাওয়ায় চোটে পড়তে হচ্ছে খেলোয়াড়দের। বিশ্বকাপের দামামা বাজার আগে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে বোধহয় বর্তমান চ্যাম্পিয়ন দল ফ্রান্স। তাদের মাঝ মাঠের কাণ্ডারি এনগুলো কান্তে ও পল পগবার বিশ্বকাপ অনেক আগেই শেষ হয়ে গেছে। এই দৌড়ে পরের স্থানেই রয়েছে আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে খেলতে নেমে আনহেল দিমারিয়া, পাওলো দিবালার পর চোটে পড়েছেন জিওভান্নি লোসেলসো ও আর্জেন্টিনা দলে প্রাণ ভোমরা লিওনেল মেসি। যদিও চোট কাটিয়ে এরই মধ্যে অনুশীলনে ফিরেছে দিমারিয়া, মেসির ইঞ্জুরি নিয়েও ভাবছেন না কোচ স্ক্যালোনি। তবে চিন্তার ভাঁজ আছে দিবালা ও লোসেলসোকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে দলে পাওয়া নিয়ে। ইঞ্জুরির প্রভাব আছে পর্তুগাল শিবিরেও, যার ফলে ফরওয়ার্ড দিয়েগো হোতাকে হারাতে হয়েছে দলটির। এছাড়া ব্রাজিলের সদ্য ঘোষিত 26 সদস্যের স্কোয়াডে নেই দলটির তারকা খেলোয়াড় ফিলিপে কোতিনিও। ইঞ্জুরি তার কাছ থেকে কেড়ে নিয়েছে বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন। চোটের কারণে এর আগেও বিভিন্ন আসরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বিশ্বের নামি দামি ফুটবলার, তবে এবারের বিশ্বকাপে এটি দেখা দিয়েছে মহামারী রূপে। সানিম রিধা, এখন